ওয়ার্ডগঞ্জে যে মহিলা খুন সেই মহিলা খুনের তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে আর কে কে জড়িত রয়েছে তার একেবারে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে আজ সেখানে লালবাজারের টিম পৌঁছে গিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে ওয়াটগঞ্জের মহিলা খুনে এখনো পর্যন্ত রহস্য কিন্তু থেকে গিয়েছে পুলিশের জালে ভাসুর খুনে জড়িত আর কেউ কি রয়েছে তারই তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে লালবাজারের টিম কিন্তু পৌঁছে গিয়েছে আজকেই ঘটনাস্থলে লালবাজারের টিম আজকে গিয়েছিল এখনো দুর্গা সরখেলের দেহের যে বাকি অংশ তা এখনো পাওয়া যায়নি এবং ওয়াটগঞ্জে মহিলা খুনে এখনো পর্যন্ত রহস্য রয়েছে পুলিশের জালে ভাসুর এবং খুনে জড়িত কি রয়েছে আর অন্য কেউ তারই তদন্ত শুরু করেছে পুলিশ লালবাজারের হুমিসাইড শাখা সেখানে আজকে পৌঁছে যায় এবং তারপরে কিন্তু আরও বেশি করে তদন্ত জোরালো হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া আর কি কি জানতে পারছো এই ঘটনাকে কেন্দ্র করে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই বাটগঞ্জে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অর্থাৎ যে টিকিট তার অর্থাৎ যিনি মৃত তাকে খন্ড খন্ড করে কেটে তার বডি কাটা হয়েছে সেইতে মহিলা তার ভাসুর তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এখনো অব্দি এর পিছনে আর কে কে জড়িত রয়েছে সেই বিষয়টাই কিন্তু মূলত পুলিশ খুঁজতে চাইছে এবং সেই কারণের জন্যই কিন্তু আবারও যে প্লেস অফ অর্থাৎ যেখানে আহ তাকে কাটার পর খুন করা হয়েছিল তারই বাড়িতে অর্থাৎ পদ্মপুকুরে যে তার শ্বশুর বাড়ি মহিলা সেখানে তার যে শৌচাগার সেখানে খুন করা হয়েছে কাটা হয়েছে সেখানে এবং তারপর সেই বডি প্যাকেট প্যাকেটে করে নিয়ে এসে যাওয়া হয়েছে ওয়ার্ডগঞ্জ থানার এলাকার এই যে পরিত্যক্ত জায়গা যেখানে ফেলা হয়েছিল সেই জায়গাতে আজকে আরো একবার হোমিসাইড টিম তারা গিয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন যে সেখানে আর কিছু পাওয়া যায় কিনা কারণ আমরা জানি যে এখনো কিন্তু সেই বডির বেশ কিছু পার্ট মিসিং রয়েছে এবং সেই কারণের জন্য সেটা খোঁজার জন্যই রীতিমতো হন্যে হয়ে পুলিশ খুঁজছে কারণ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই মহিলার যিনি ভাসুর তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু কোনোভাবেই পুলিশকে সহযোগিতা করছেন না এবং সহযোগিতা না করার জন্যই কিন্তু পুলিশকে রীতিমতো কিন্তু হন্যে হয়ে খুঁজতে হচ্ছে যে বাকি পার্ট কোথায় রয়েছে এবং কোন ওয়েপন ইউজ করা হয়েছে তাকে মারার জন্য এবং মারার পরে অর্থাৎ বডি কাটার পরে সেই ওয়েপন কোথায় ফেলা হয়েছে সেই একাধিক বিষয় পুলিশ কিন্তু খুঁজতে চায় একদম তদন্তের শেষ অবধি পৌঁছানোর জন্য সেই কারণে ধরেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গোমিসাইডের যত উচ্চ পদস্থ কর্তারা রয়েছে ওয়াডগঞ্জ থানার সঙ্গে নিয়ে তারা যে প্লেস অফ আкадеম সেখানে গিয়ে তারা পৌঁছায়ছেন এবং সেখান থেকে আর কিছু পাওয়া যায় কিনা রীতিমতো কিন্তু বলা চলে যে বুনিয় হয়ে তারা খুঁজছে ধন্যবাদ রিয়া তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া माजी আজ ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা এবং তারা তদন্ত শুরু করে দিয়েছে এবং এই যে খুন এই মহিলার খুনের ঘটনায় ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই খুনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আপনাদের জানিয়ে রাখি এই মহিলার যে কাটা অংশ সেই বাকি কাটা অংশ বা বেশ কিছু পার্ট কিন্তু এখনো পাওয়া যায়নি এবং তারও তদন্ত করছে পুলিশ